হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইড সামনে আমাদের যে ফুডের এস আই এক্সাম রয়েছে তার দিকে লক্ষ্য রেখে এছাড়াও আমাদের সামনে রয়েছে লেডি কনস্টেবল এছাড়াও রয়েছে এম টি এস জিডি জি এন এম এন এম নার্সিংয়ের এন্ট্রান্স পরীক্ষা সমস্ত পরীক্ষার জন্য উপযুক্ত ক্লাস হচ্ছে ইন্ডিয়ান পলিটি তোমরা প্রত্যেকেই জানো জিকে পাঠে কিন্তু ইন্ডিয়ান পলিটি থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে তো সেদিকে লক্ষ্য রেখে আজকে যে টপিকটা আমি তোমাদেরকে আলোচনা করাবো সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সমস্ত কিছু ডিটেলসে আমি তোমাদের সামনে তুলে ধরব তো প্রত্যেকেই কিন্তু মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং ক্লাসের শেষে অবশ্যই পিডিএফ তোমরা পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই সেখানে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করবে রেগুলার কিন্তু ফ্রি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে দেখো ভারতের রাষ্ট্রপতি কী প্রথমত আমরা জানবো যে ভারত হচ্ছে কি ভারত হচ্ছে একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র আমরা প্রত্যেকে জানি প্রজাতান্ত্রিক মানে কি ভারতের শাসন ব্যবস্থায় যে সবার ওপরে থাকে কে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরা কি এরা হচ্ছে জনগণ দ্বারা নির্বাচিত তাই না তাই ভারত হচ্ছে একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং দেশের শাসনতান্ত্রিক প্রধান একজন জনগণ দ্বারা নির্বাচিত আমাদের দেশকে শাসন করে কে আমাদের দেশকে শাসন করে প্রধানমন্ত্রী সে প্রধানমন্ত্রী কি অটোমেটিকলি হয়ে গেছে না আমাদের জনগণ দ্বারা কিন্তু নির্বাচিত হয়েছে তাই ভারত হচ্ছে কি ভারত হচ্ছে একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র ক্লিয়ার তবে ভারতের রাষ্ট্রপতি জনগণ দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয় দেখো ভারতের যে রাষ্ট্রপতি আমরা কিন্তু দুই রকমভাবে নির্বাচিত নির্বাচন করি একটা হচ্ছে কি পরোক্ষভাবে আর একটা হচ্ছে কি একদম সরাসরিভাবে বোঝো ভালো করে যারা এমএলএ এমপি হয় তাদেরকে আমরা কীভাবে নির্বাচিত করি সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করি তাই না একদম মানে সরাসরি কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদেরকে কি আমরা নির্বাচিত করি এদেরকে আমরা নির্বাচিত করি না কারণ এমএলএ এমপিরা এদেরকে নির্বাচিত করে তাই ভারতের যে রাষ্ট্রপতি সে কিন্তু জনগণ দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয় পরোক্ষ মাতলাব এখানে হচ্ছে আমাদের দ্বারা এমপিরা হয় এমপিরা কি করে রাষ্ট্রপতি করে তার মানে কি ইনডাইরেক্টলি হচ্ছে তাই ভারতের রাষ্ট্রপতি হচ্ছে ইনডাইরেক্টলি ইলেক্টেড হয় ডাইরেক্টলি নয় কারণ রাষ্ট্রপতিকে নির্বাচিত করে জনগণের প্রতিনিধিরা তাহলে আমাদের জনগণের প্রতিনিধি কারা জনগণের প্রতিনিধি হচ্ছে এমএলএ এমপি এরা তাহলে পার্লামেন্টের ও বিধানসভার সদস্যরা তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে ভারতের যে রাষ্ট্রপতি রয়েছেন সে রাষ্ট্রপতিকে জনগণ ইনডাইরেক্টলি ভাবে ইলেকটেড করে এবং তাকে ডাইরেক্টলি ইলেক্টেড করে কারা এমএলএ এবং এমপিরা ক্লিয়ার তারপর দেখো বলছে যে ভারতের বলছে রাষ্ট্রপতি ভারতের নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব প্রধান বা জি ডুরি এক্সিকিউটিভ কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেটের পরামর্শ পরিচালিত হয় বোঝো ভালো করে জিনিসটা দেখো এখন আমাদের সমাজটা কি আমাদের সমাজটা হচ্ছে পুরুষতান্ত্রিক হিসাব অনুযায়ী বলছে যে আমাদের সমাজে বা আমাদের ফ্যামিলিতে বাবারা কি হবে প্রধান হবে বা কর্তা হবে একটা ফ্যামিলিতে বাবার হুকুম চলবে কিন্তু বর্তমানে কি হয় হয় না প্রত্যেকটা ছেলে তার ওয়াইফের কথা মেনে উঠে আর বসে ম্যাক্সিমাম তার মানে কি ফ্যামিলিতে সবাই জানছে যে ছেলেটা হচ্ছে প্রধান তার ক্ষমতাই ফ্যামিলি চলে কিন্তু আদবে আসল ক্ষমতার মালিক কে তার ওয়াইফ তার স্ত্রী বোঝা গেছে ঠিক তেমনি আমাদের ভারতের ক্ষেত্রেও তাই ভারতের সাংবিধানিকভাবে সর্বস্ব ক্ষমতাশালী ব্যক্তিকে রাষ্ট্রপতি কিন্তু বর্তমানে আদবে অ্যাকচুয়ালি সর্বস্ব ক্ষমতার অধিকারীকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে যা বলবে তাই শোনা শুনবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে যা বলবে তাই শুনবে সে হাতের পুতুলের মতন বোঝা গেল এটাই কিন্তু এখানে বলা হচ্ছে তাই রাষ্ট্রপতি কি রাষ্ট্রপতি হচ্ছে নাম সর্বস্ব প্রধান শুধু নামেই প্রধান কোনো কাজের বেলায় নাই তাই যেটাকে ইংরেজিতে বলা হয় ডি জুরি এক্সিকিউটিভ এগুলো পরীক্ষায় কিন্তু খুব আসে ঠিক আছে উনিশশো সালে রাষ্ট্রপতি পদটি প্রথম সৃষ্টি হয় তাহলে প্রথম রাষ্ট্রপতি পদটি কবে হয়েছিল উনিশশো সালে হয়েছিল দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন দেশের প্রথম রাষ্ট্রপতি ক্লিয়ার প্রত্যেকের চলো নেক্সট দেখো তারপরে আমরা জানব যে দেশের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি এটা পরীক্ষা আসে যে দেশের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম হচ্ছে ডক্টর জাকির হোসেন ওকে ডক্টর জাকির হোসেন ছিল দ্বিতীয় সরি তৃতীয় তৃতীয় রাষ্ট্রপতি থার্ড নাম্বার রাষ্ট্রপতি ছিল এবং দেশের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিল ভিভিগিরি প্রথম ব্যক্তি যিনি একটি প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট দুটি পদেই ছিলেন জিনিসটা বোঝো ভালো করে ভিভিগিরি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে কি দেখো অ্যাক্টিং প্রেসিডেন্ট কথার অর্থ হচ্ছে যে ব্যক্তি ভালো করে বোঝো যে ব্যক্তি ভাইস প্রেসিডেন্ট ছিল ঠিক আছে বা ভাইস প্রেসিডেন্ট ছিল ঠিক আছে যে ব্যক্তি ভাইস প্রেসিডেন্ট ছিল প্রেসিডেন্ট মারা যাওয়ার পর বা প্রেসিডেন্ট রেজিনেশন দেওয়ার পর বা প্রেসিডেন্টের পদ শেষ হয়ে যাওয়ার পর যখন এই কোনো ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পদটাকে দখল করে ছ মাসের জন্য কতদিনের জন্য ছ মাসের জন্য তখন তাকে আমরা বলবো অ্যাক্টিং প্রেসিডেন্ট তাহলে ভিভিগিরি কে ছিলেন ভিভিগিরি ছিলেন একজন ভাইস প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্ট মারা গেল যখন প্রেসিডেন্ট মারা গেল তখন তার জায়গায় প্রেসিডেন্ট হলো কে ভিভিগিরি কতদিনের জন্য ছ মাসের জন্য ম্যাক্সিমাম ছ মাসের জন্য তারপরে কি হলো কয়েকদিন তিনি প্রেসিডেন্ট ছিলেন তারপরে কি করলেন তিনি পদত্যাগ করলেন পদত্যাগ করার পরে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য কিন্তু মনোনীত হলেন তখন তিনি একদম অরিজিনাল প্রেসিডেন্ট হয়ে গেলেন তাহলে তিনি কী ছিলেন তিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন এবং ভাইস প্রেসিডেন্টও ছিলেন বোঝা গেল জিনিসটা চলো তারপরে দেখো এখানে কী বলছে দুজন রাষ্ট্রপতি ভালো করে দেখো দুজন রাষ্ট্রপতি জাকির হোসেন এবং ফখর আলী আহমেদ রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান খুব পরীক্ষা আসে ভারতের কোন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে থাকাকালীন অবস্থায় মারা যান নাম হবে একটা জাকির হোসেন আর একটা হবে কি ফকির উদ্দিন আহমেদ ঠিক আছে মাথায় রাখবে চলো নেক্সট দেখো মোহাম্মদ হিদায়তুল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি এবং দেশের রাষ্ট্রপতি দুটি পদেই ছিলেন তাহলে কি ছিলেন দেখো এবার আমরা দেখলাম যে মোহাম্মদ হিদায়তুল্লাহ মোহাম্মদ হিদায়তুল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি এবং দেশের রাষ্ট্রপতি দুটি পদেই ছিলেন জিনিসটা ভালো করে বোঝো তাহলে কিন্তু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে ধরো একজন ব্যক্তি যার নাম হচ্ছে কি ডক্টর জাকির হোসেন রাষ্ট্রপতি ছিল ঠিক আছে ডক্টর জাকির হোসেন রাষ্ট্রপতি ছিল সে রাষ্ট্রপতি থাকাকালীন কি হলো মারা গেল তার মানে কি রাষ্ট্রপতি পদটা ফাঁকা হয়ে গেল তখন ভারতের উপরাষ্ট্রপতি কে ছিল ভারতের উপরাষ্ট্রপতি ছিল কে যে ভিভিগিরি তখন ভিভিগিরি কি কী হলো রাষ্ট্রপতি হয়ে গেল কত দিনের জন্য ছ মাসের জন্য এবার ভিভিগিরি বলছে যে আমি কেন ছ মাসের জন্য রাষ্ট্রপতি থাকবো আমি পারমানেন্ট পাঁচ বছর জন্য রাষ্ট্রপতি হব সে কী করলো রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে দিল ওইদিকে রাষ্ট্রপতি পদটাও খালি হয়ে গেল আবার ওইদিকে উপরাষ্ট্রপতি পদটাও খালি হয়ে গেল কারণ উপরাষ্ট্রপতি কে ছিল ভিভিগিরি ছিল তখন ভারতের রাষ্ট্রপতি তাহলে কে হবে ভারতের রাষ্ট্রপতি হবে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যার নাম ছিল মোহাম্মদ হিদায়তুল্লাহ বোঝা গেল তাহলে মোহাম্মদ হিদায়তুল্লাহ কে ছিলেন ভারতের রাষ্ট্রপতি যিনি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন তাকে কি বলা হতো তাকে বলা হতো অ্যাক্টিং প্রেসিডেন্ট বলা হতো যে ব্যক্তি ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হয় তাকে বলা হয় অ্যাক্টিং প্রেসিডেন্ট আর যে রাষ্ট্র মানে সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে রাষ্ট্রপতি হয় তাকে বলা হয় কি অফিস প্রেসিডেন্ট বোঝা গেল তাকে বলা হয় অফিস প্রেসিডেন্ট বলা হয় তাই মোহাম্মদ হিদায়তুল্লাহ ছিলেন একজন অফিস প্রেসিডেন্ট ক্লিয়ার প্রত্যেকের পরীক্ষায় খুব আসে তারপর দেখো এখানে বলছে নীলাম সঞ্জীব রেড্ডি মুখ্যমন্ত্রী লোকসভা স্পিকার ও রাষ্ট্রপতি পদে ছিলেন ভালো করে দেখো এই যে নিলাম সঞ্জীব রেড্ডি ইনি কে ছিলেন ইনি ছিলেন অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি কিনা লোকসভার স্পিকার ছিলেন এবং কী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন সঞ্জীব রেড্ডি একটা জিনিস মাথা এর কিন্তু কোনো রকম বিরোধী পার্টি ছিল না এই যে সঞ্জীব রেড্ডি যখন রাষ্ট্রপতি হলো এখনকার কালকে যেমন ভোট হলো যে অনেক জায়গায় বিরোধী পার্টি ছিল না ডাইরেক্টলি জিতে গেল তাই তো ঠিক তেমনি সঞ্জীব রেড্ডি যখন রাষ্ট্রপতি হয়েছিল তখন কিন্তু তার এগেনস্ট অপোজিশন কেউ দাঁড়ায়নি ঠিক আছে সঞ্জীব রেড্ডি কিন্তু একচিটিয়াভাবে কিন্তু রাষ্ট্রপতি হয়েছিল আর তিনি হচ্ছেন একমাত্র রাষ্ট্রপতি যিনি কিন্তু জনতা পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি কিন্তু জনতা পার্টি থেকে কিন্তু নির্বাচিত হয়েছিলেন প্রত্যেকটা ইম্পর্টেন্ট তথ্য কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তারপর দেখো প্রতিভা প্যাটেল দেশের একমাত্র মহিলা রাষ্ট্রপতি তাহলে আমাদের দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হচ্ছে প্রতিভা প্যাটেল এখনো পর্যন্ত চারজন রাষ্ট্রপতি ভারতরত্ন পেয়েছেন কতজন চারজন নাম্বার ওয়ান ডক্টর রাজেন্দ্র প্রসাদ শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণান জাকির হোসেন এবং এপিজে আব্দুল কালাম কতজন চারজন ভারতের এখনো পর্যন্ত চারজন রাষ্ট্রপতি কী পেয়েছে ভারতরত্ন পুরস্কার পেয়েছে নামগুলো মাথা রাখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্বপল্লী রাধাকৃষ্ণান ডক্টর জাকির হোসেন আর এপিজে আব্দুল কালাম এর চারজন ক্লিয়ার প্রত্যেকের চলো এবার আমরা দেখব রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় তাহলে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় দেখো ভারতের সংবিধানের চুয়ান্ন এবং পঞ্চান্ন নাম্বার ধারা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের কথা উল্লেখ আছে তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের কথা উল্লেখ রয়েছে কত নাম্বার ধারাতে আর্টিকেল চুয়ান্ন এবং আর্টিকেল পঞ্চান্ন ভারতের রাষ্ট্রপতি জনগণের পরোক্ষ ভোটের দ্বারা নির্বাচিত হয় এর আগে আমি বললাম নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটি পরিচালনা করেন তাহলে এখান থেকে একটা কথা মাথায় রাখো রাষ্ট্রপতির যে নির্বাচন হবে সে নির্বাচনের সমস্ত দায়িত্ব কার উপর থাকে মাথায় রাখবে ভারতের যে নির্বাচন কমিশন রয়েছে সে নির্বাচন কমিশনের ওপর থাকে ক্লিয়ার এবার দেখো রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা ভোট দিতে পারবে জিনিসটা দেখো এখানে দেখো লোকসভার ও রাজ্যসভার সদস্যরা ভোট দেবে লোকসভা কারা যেটা আমরা পার্লামেন্টে কি বলি লোয়ার হাউস আর রাজ্যসভা মানে আপার হাউস তাই না তাই লোকসভা এবং রাজ্যসভায় যে সমস্ত সদস্যরা আছে তারা ভোট দেবে এখানে মনোনীত সদস্যরা মানে লোকসভা দুজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য ও রাজ্যসভায় জন সদস্য ভোট দেওয়ার ক্ষমতা নেই ভালো করে বলছো জিনিসটা আমরা কি জানি কি যে লোকসভাতে দুজন কি থাকে মনোনীত প্রার্থী মনোনীত মানে কি রাষ্ট্রপতি ওখানে নির্বাচন করতে পারবে এই তোকে আমার ভালো লাগলো তোকে আমার ভালো লাগলো তোরা এখানে মানে এমপি হবি এরকম রাষ্ট্রপতির ওই দুটো ক্ষমতা আছে এটা হচ্ছে লোকসভার ক্ষেত্রে আর রাজ্যসভার ক্ষেত্রে জনকে রাষ্ট্রপতি কিন্তু এমপি এম এমপি করতে পারে বোঝা গেল তারা কিন্তু ভোট দিতে পারবে না রাজ মানে রাষ্ট্রপতি নির্বাচনে হ্যাঁ তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেবে যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি অর্থাৎ ইলেকটেড মেম্বাররা পারবে নমিনেটেড মেম্বাররা কখনও কিন্তু ভোট দিতে পারবে না রাষ্ট্রপতি নির্বাচনে মাথায় রাখবে আর রাজ্য বিধানসভা এবং রাজ্য বিধানসভা ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ও পণ্ডুচেরি কিন্তু ভোট দিতে পারবে না আমরা জানি আমাদের রাজ্যে দেখো আমাদের রাজ্যে কি রয়েছে বিধানসভা রয়েছে ঠিক আছে আর বিধান পরিষদ রয়েছে অনেক রাজ্যে বিধান পরিষদ রয়েছে এবং বিধানসভা রয়েছে ঠিক আছে আমাদের রাজ্যে কিন্তু বিধান পরিষদ নেই শুধুমাত্র বিধানসভা রয়েছে কিন্তু কোনো রাজ্যের কোনো রাজ্যের বিধান পরিষদের মেম্বাররা কখনো ভোট দিতে পারবে না কি বললাম বিধান পরিষদের মেম্বাররা ভোট দিতে পারবে না তাহলে কারা ভোট দিতে পারবে রাজ্য বিধানসভা বিধানসভা নির্বাচিত মেম্বাররা এবং দিল্লি ও পণ্ডুচেরির বিধানসভার মেম্বাররা কিন্তু ভোট দিতে পারবে তবে এখানে মনে রাখবে যে এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট যে মনোনীত রাখবে যে বিধানসভার একজন যে সদস্য রাজ্যপালের দ্বারা মনোনীত হয় সে কিন্তু ভোট দিতে পারবে না মনোনীত প্রার্থী কখনোই ভোট দিতে পারবে না এটা কিন্তু মাথায় রাখবে এছাড়াও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবে না কারা বিধান পরিষদের মেম্বাররা বিধান পরিষদের মেম্বাররা যদি ইলেক্টেড হয় তবুও পারবে না নমিনেটেড হলেও পারবে না বোঝা গেল এটা কিন্তু খুবই একটা জটিল বিষয় ভালো করে জিনিসটা ভালো করে বোঝো ভিডিওটা দেখে দেখে বারবার দেখো ক্লিয়ার করে নাও তাহলে জানলাম কি তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দিতে পারবে রাজ্যসভা বিধানসভা এবং বিধানসভার নির্বাচিত সদস্যরা বোঝা গেল রাজ্যসভা লোকসভা বিধানসভা এবং দিল্লি ও পণ্ডুচেরির নির্বাচিত সদস্যরা ভোট দিতে পারবে আর বিধান পরিষদের নির্বাচিত বা মনোনীত কেউ কিন্তু ভোট দিতে পারবে না এটা কিন্তু মাথায় রাখবে খুব ইম্পর্টেন্ট এবার চলে আসি রাজ্য রাষ্ট্রপতি হতে গেলে কি কী যোগ্যতা লাগবে রাষ্ট্রপতি হতে গেলে অবশ্যই তোমার মিনিমাম বয়স হতে হবে ৩৫ বছর পার্লামেন্ট বা অন্য কোনো রাজ্য আইনসভার সদস্য হতে পারবে না অর্থাৎ যে রাষ্ট্রপতি হবে সে কিন্তু কখনোই পার্লামেন্টের বা অন্য রাজ্যসভার আইনসভার কোনো সদস্য হতে পারবে না রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি না থাকে সেদিন আসলো না তাহলে কে করবে সুপ্রিম কোর্টের যে সিনিয়র জাজ রয়েছে সে কিন্তু করবে কত নম্বর আর্টিকেল আর্টিকেল ষাট খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে আর্টিকেল ষাট অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতি ভারতের রাষ্ট্রপতিকে কি করবে শপথ বাক্য পাঠ করাবে ক্লিয়ার তারপরে এবার দেখো কার্যকাল মেয়াদ কার্যকাল মেয়াদ দেখো রাষ্ট্রপতির বয়স সীমা হচ্ছে পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছর কিন্তু সে থাকতে পারবে আর্টিকেল ছাপান্নতে বলা হয়েছে আর্টিকেল ছাপান্নতে বলা হয়েছে একজন ব্যক্তি রাষ্ট্রপতি পদে থাকতে পারবে পাঁচ বছর আর্টিকেল ছাপান্ন তারপর ভোটের মাধ্যমে যতবার ইচ্ছে বসতে পারে আমাদের দেশে যে রাষ্ট্রপতি হয় সে কিন্তু যতবার খুশি রাষ্ট্রপতি হতে পারে কিন্তু আমেরিকাতে একজন মানুষ ম্যাক্সিমাম দুজন কিন্তু রাষ্ট্রপতি হতে পারে কতজন দুবার এখানে একটা আর্টিকেল রয়েছে আর্টিকেল সাতান্ন খুব ইম্পর্টেন্ট আর্টিকেল সাতান্নতে কি বলা হয়েছে আর্টিকেল সাতান্নতে বলা হয়েছে একজন ব্যক্তি বারবার রাষ্ট্রপতি হতে পারে অর্থাৎ একজন ব্যক্তি পুনর নির্বাচিত হতে পারে রাষ্ট্রপতি পদে আর্টিকেল সাতান্ন খুব পরীক্ষা আছে মাথায় রাখবে রাষ্ট্রপতি পাঁচ বছরের বেশি এই পদে থাকতে পারে যতক্ষণ না পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয় ভালো করে বোঝো এবার ধরো এখানে একটা রাষ্ট্রপতি আছে ঠিক রাষ্ট্রপতি পাঁচ বছর পূর্ণ হয়ে গেল পূর্ণ হয়ে যাওয়ার পরেও কিন্তু ভোট হয়নি ভোট হয়নি রাষ্ট্রপতি হওয়ার রাষ্ট্রপতির ভোট কিন্তু হয়নি কোনো কারণে যতদিন না নতুন রাষ্ট্রপতি হচ্ছে ততদিন কিন্তু এ কিন্তু থাকতে পারবে পদে সেটা কতদিন ম্যাক্সিমাম ছয় মাস কতদিন ম্যাক্সিমাম ছয় মাস এছাড়াও মেয়াদ শেষ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগ দিতে পারে রাষ্ট্রপতি আছে হঠাৎ তার মনে হলো আমি রাষ্ট্রপতি পদে থাকবো না আমার কোনো কিছু প্রবলেম হচ্ছে আমি থাকবো না তাহলে তার রেজিনেশন লেটার কাকে জমা দেবে রেজিনেশন লেটার জমা দেবে ভারতের যে উপরাষ্ট্রপতি রয়েছে বা ভাইস প্রেসিডেন্ট রয়েছে তাকে কিন্তু জমা করবে ঠিক আছে রাষ্ট্রপতির বেতন বর্তমানে পাঁচ লক্ষ টাকা প্রতি মাসে ঠিক আছে মাথায় রাখবে এবার আমরা জানবো রাষ্ট্রপতিকে আমরা ইমপিচমেন্ট করবো কী করে ইমপিচমেন্ট কথাটির অর্থ হচ্ছে পাঁচ বছর শেষ হওয়ার আগে রাষ্ট্রপতি যা খুশি করে যাবে সব কি মেনে নিতে হবে কখনোই না তাকেও কিন্তু পদ থেকে সরানো যাবে সেটা সরানোর প্রক্রিয়া কি সেটা আমরা দেখে নেবো দেখো পার্লামেন্ট চাইলে পার্লামেন্ট যদি চাই সংবিধানের ভায়োলেশন অব দ্য কনস্টিটিউশন অর্থাৎ আমাদের যে ভারতের সংবিধান রয়েছে সেই সংবিধান যদি ভায়োলেশন হয় বা সংবিধান যদি মেনে না চলে রাষ্ট্রপতি তাহলে কিন্তু তাকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়া যায় এটা কে করতে পারবে ভারতের পার্লামেন্ট পারবে এটা বলা হয়েছে আর্টিকেল একষট্টি অনুযায়ী ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার কথা বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আর্টিকেল একষট্টিতে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট কিভাবে করা যায় দেখো কিভাবে করা যায় বলা হয়েছে পার্লামেন্টের যে কোনো কক্ষ পার্লামেন্টের যে কোনো কক্ষ রাজ্যসভা হোক বা বিধানসভা হোক রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান ভঙ্গের অভিযোগ আনতে পারে যে রাজ্যসভা বা বিধানসভা যে সমস্ত মেম্বার রয়েছে তারা কিন্তু কি করতে পারে যে তুমি বা আপনি সংবিধান মেনে চলছেন না আপনাকে ইমপিচমেন্ট করা হবে এই অভিযোগ কিন্তু তুলতে পারে সে তোমার রাজ্য মানে রাজ্যসভা হতে পারে বা লোকসভা হতে পারে তবে অভিযোগপত্র আনার আগে সংশ্লিষ্ট কক্ষের কমপক্ষে এক চতুর্ংশ সদস্যের স্বাক্ষর থাকতে হবে যে কমপ্লেনটা করা হবে সেই কমপ্লেনে কিন্তু এক চতুর্ংশ মানে চারজনের একজনকে সিগনেচার করতে হবে যদি চারশো জন মেম্বার হয় মিনিমাম একশো জনকে ওই মানে মানে কমপ্লেন কাগজে কিন্তু কমপ্লেন লেটার কিন্তু সাইন করতে হবে এবং সেটা চোদ্দো দিন আগে কিন্তু নোটিশ দিতে হবে রাষ্ট্রপতিকে যে রাষ্ট্রপতিকে চোদ্দো দিন আগে নোটিশ দিয়ে জানাতে হবে যে তোমাকে ইমপিচমেন্ট করার জন্য আমরা কি করছি কমপ্লেন করছি সেটা চোদ্দো দিন আগে কিন্তু জানাতে হবে ক্লিয়ার এবার কি হলো সেই কক্ষের মোট সদস্যের দুই তৃতীয়াংশ সম্মতি দিলে অভিযোগ পত্রটি অন্য কক্ষে পাঠানো হবে ধরো কি হলো লোকসভাতে একটা কমপ্লেন তৈরি করা হলো যে রাষ্ট্রপতিকে আমরা রাখবো না সেখানে একশো জন সাইন করলো চারশো জনের মধ্যে একশো জন সাইন করলো সাইন করা হয়ে গেলো মানে কি সেটা কিন্তু কমপ্লেনে পরিণত হয়ে গেলো এবার সেটা কী করতে হবে রা লোকসভা থেকে রাজ্যসভায় পাঠাতে হবে রাজ্যসভায় পাঠাতে গেলে সেখানে কি করতে হবে তোমার কমপক্ষে দেখো কেনে বলা হয়েছে দুই তৃতীয়াংশ মানে তিনশো জন যদি মেম্বার থাকে সেখানে মিনিমাম দুশো জনকে সাইন করতে হবে সাইন করার পরে সেটা কিন্তু রাজ্যসভাতে বা চলে যাবে অর্থাৎ রাজ্যসভা থেকে কমপ্লেন হলে লোকসভাতে আসবে আর লোকসভা থেকে কমপ্লেন হলে রাজ্যসভাতে যাবে ঠিক আছে এক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভার মনোনীত সদস্যরা উপস্থিত থাকলে ভোট দিতে পারবে কিন্তু মাথায় রাখু যখন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে কারা কারা ভোট দিতে পারবে জানলাম কিন্তু রাষ্ট্রপতিকে কখন ইমপিচমেন্ট করা হবে কারা কারা ভোট দিতে পারবে লোকসভা এবং রাজ্যসভা লোকসভা ও রাজ্যসভার মনোনীত প্রার্থী এবং নির্বাচিত প্রার্থী সবাই কিন্তু ভোট দিতে পারবে এক্ষেত্রে রাজ্যসভার রাজ্যসভা লোকসভার উভয় প্রার্থীরাই পারবে কিন্তু বিধানসভা বা বিধান পরিষদ বা যে সমস্ত ইউনিয়ন টেরিটরিগুলো রয়েছে তার নির্বাচিত প্রার্থী বা মনোনীত প্রার্থী কেউ কিন্তু ভোট দিতে পারবে না এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে দেখো এখানে লেখা আছে রাজ্য বিধানসভা বা বিধান পরিষদের সদস্য নির্বাচিত হোক বা মনোনীত কেউ কিন্তু ভোট দিতে পারবে না ক্লিয়ার ভারতের রাষ্ট্রপতি পদ যদি কার্যকালের মধ্যে পদত্যাগের কারণে বা মৃত্যুর কারণে বা বহিষ্কারের কারণে শূন্য থাকে তাহলে উপরাষ্ট্রপতি পদে দায়িত্বভার গ্রহণ করতে পারে আর্টিকেল পঁয়ষট্টি অনুযায়ী তাহলে কি বললাম রাষ্ট্রপতি মারা গেলে বা রিজাইন করলে বা কোনো কিছু প্রবলেম হলে কি সেই জায়গায় রাষ্ট্রপতি কে থাকবে ভারতের ভাইস প্রেসিডেন্ট প্রথম নম্বর আর্টিকেল সেটা হচ্ছে আর্টিকেল পঁয়ষট্টি অনুযায়ী ক্লিয়ার তারপর দেখো বলছে যদি উপরাষ্ট্রপতি অনুপস্থিত থাকে এবার কী বললাম যদি উপরাষ্ট্রপতি হবে বললাম এবার দেখা গেল উপরাষ্ট্রপতিও নেই তাহলে সেক্ষেত্রে কী হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবে যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও না থাকে তাহলে কি হবে সুপ্রিম কোর্টের যে সিনিয়র জাজ জাজ থাকবে সে হবে মানে যে সদ সিনিয়র সে হবে ঠিক আছে সেই সময় রাষ্ট্রপতি পাওয়ার সমস্ত সুযোগ সুবিধাকে কিন্তু সে কিন্তু ভোগ করবে তবে রাষ্ট্রপতির পদ শূন্য হবার ছ মাসের মধ্যে কিন্তু নতুন রাষ্ট্রপতিকে নিয়োগ করতেই হবে অর্থাৎ ছ মাসের মধ্যে কিন্তু নতুন ভোট নিতে হবে উনিশশো সালে রাষ্ট্রপতি জাকির হোসেন রাষ্ট্রপতি পদে থাকাকালীন কিন্তু মারা যান সেই সময় রাষ্ট্রপতি হনকে ভিভিগিরি এবং ভিভিগিরি দায়িত্ব গ্রহণের পর সে কিন্তু দায়িত্ব ছেড়ে দেয় যার কারণে কিন্তু কি হলো যে ভারতের যে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল মোহাম্মদ হিদাইতুল্লাহ সে কিন্তু ভারতের অফিস কিছু অফিসিয়েটিং প্রেসিডেন্ট হয়ে নির্বাচিত হলো ঠিক আছে তো এই পর্যন্ত আজকের ভিডিওতে আলোচনা করলাম নেক্সট ক্লাসে আরও আলোচনা করব রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে কারণ অনেক বড়ো একটা টপিক বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব কারণ অনেক বড়ো একটা টপিক রয়েছে একদিনে যদি তোমাদেরকে পুরোটা করে দিই কিছু মাথায় থাকবে না তো এই পর্যন্ত নেক্সট ক্লাসে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ডিসক্রিপশন অবশ্যই লিঙ্ক আছে সেখানে তোমরা জয়েন করে পিডিএফ কালেক্ট করো থ্যাংক ইউ